ক্রিকেট মাঠে সাকিব আল হাসান এবং তামিম ইকবালের এমন দৃশ্য বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা দেখার জন্য অনেক দিন ধরেই অপেক্ষা করছে। সাকিব আল হাসানের রংপুর রাইডার্সের মুখোমুখি হয়েছিল তামিম ইকবালের ফরচুন বরিশাল। সমর্থকদের তাই আলাদা আগ্রহ ছিল এই ম্যাচকে ঘিরে। লড়াইটা পরিণত হয়েছিল তামিম ইকবাল বনাম সাকিব আল হাসান। সেই লড়াই জিতেছে তামিম ইকবাল খানি। দুই দলেরই ছিল এবারের বিপিএল এর প্রথম ম্যাচ। এই ম্যাচে সাকিবের রংপুর রাইডার্সকে 5 উইকেট এবং 5 বল হাতে রেখেই তামিম ইকবালের দল জিতে যায়। লক্ষ্য ছিল মাত্র 135 রানের, কিন্তু সেই লক্ষ্য তারা করতেও শেষ পর্যন্ত খেলতে হয়েছে ফরচুন বরিশালকে। যদিও ম্যাচে কখনোই এমন উত্তেজনা ছিল না যে দুই দলই জিততে পারে, বরিশালের জন্যই সহজ পথ ছিল। রান তারা করতে নেমে সুবিধাই করতে পারেনি ইব্রাহিম জর্দান, তবে তামিম ইকবাল খান রান পেয়েছেন। 24 বলে 5টি 4 একটি ছক্কা মেরে 35 রানের ইনিংস খেলেন তিনি। সৌম্য সরকার 1 রান করে আউট হন। ওয়ান ডাউনে নেমে মেহেদী হাসান মিরাজ 20 রান করেন। ধীর গতিতে খেলে দলকে অনেকটাই এগিয়ে নিয়ে যান মুশফিকুর রহিম এবং শেষের দিকে মাহমুদুল আগিয়াত আর সোহেব মালিকের 15 বলে 25 রানের জুটিতে জয় তুলে নিয়েই মাঠ ছাড়ে বরিশাল। সাকিব তামিমের লড়াইয়ে তামিমই জিতেছে প্রথম ম্যাচে।